আজকে নিয়ে আসলাম সেই বিখ্যাত ভাইরাল একটি রেসিপি, তো ভাবলাম আমিও একটু তৈরি করি। নমস্কার, বাঙালিয়ানা হিসেলে সবাইকে স্বাগতম। এই রেসিপিটি ফেসবুক পেজ বা ইউটিউবে গেলেই দেখা যায়, তো ভাবলাম আমিও ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। প্রথমে পানি ফুটতে দিয়ে দিলাম, আর এইদিকে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। এখানে আমি তিনটা রুটি ইউজ করব, জানি না আমি এটি কেমন হয়, তো এই জন্যই বেশি করে নেইনি, তিনটাই নিয়েছি। দুটো বেলা শেষ, এখন একটা বেলে নিচ্ছি, দিয়ে দিব এখন ফুটন্ত পানির মধ্যে, ফুটতে থাকুক। এটা আমরা 4-5 মিনিটের মতো ফুটাবো। তো আমি ভেবেছিলাম যে পানির সাথে মনে হয় রুটি একদম গলে যাবে, তো ফুটতে ফুটতে দেখি আর গলে যায়নি, ঠিকঠাকই আছে। ফুটিয়ে নিচ্ছি ভালো করে, একদম হাই হিটে কিন্তু এটা ফুটাতে হবে। ভালোভাবে ফুটেছে, এবার রুটিগুলোকে ঝাঁঝের মধ্যে ঢেলে দিব। পানিটা ঝরে গেলে এখন ঠান্ডা পানির মধ্যে আবার ঢেলে দিব, বা ঠান্ডা পানি থেকে আবার ঝাঁঝের মধ্যে কিন্তু ঢেলে দিব পানিটা ঝরানোর জন্য। কিছুক্ষণ আমি ফ্যানের নিচে ভাবে করে রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায়। এবার কাটার পালা, এটা রুটিটাকে ভাঁজ করে নিব, ভাঁজ করে নিয়েছি, এবার হচ্ছে কেটে নিচ্ছি, এরকম পিস পিস করে কেটে নিব। এভাবে করে আমি তিনটা রুটি কিন্তু কেটে নিব, সবগুলো রুটি কেটে নিয়েছি, এখন এই ভাঁজগুলোকে খুলে দিব। একটা একটা করে ভাঁজ খুলে দিচ্ছি। এসব ভাঁজ খোলা শেষ, এবার চলে যাব রান্নায়। প্যানে তেল গরম দিয়ে দিলাম, এর মধ্যে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব দুটো ডিম, আর এলাচ দারচিনিও দিয়ে দিয়েছি, একটা ভালো ফ্লেভার আসে। এবার পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম ভালোভাবে নেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করব। এখন দিয়ে দিব টমেটো সস, এবার দিয়ে দিলাম সেই আমার বিখ্যাত নুডলস যেটা আমি তৈরি করেছি ঘরেই। তো এটা খেতে কেমন হবে আমি জানি না, তো ভাজা ভাজা করে নিচ্ছি। বাস, তৈরি হয়ে গেল আমার মজাদার সেই ভাইরাল রেসিপি নুডলসের। তো বিশ্বাস করেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, আর আমার কাছে মনে হচ্ছে যে বাইরের নুডলসের থেকে এটাই বেটার, কারণ এখানে কোনো মশলা ব্যবহার করিনি, একদম ঘরোয়াভাবে তৈরি করেছি, এখানে কোনো কেমিক্যালের ইউজ নেই। আর বাইরের মশলাটা তো ভেজাল থাকে, যেটা বাচ্চাদের জন্য কিন্তু ক্ষতিকর, আর বাচ্চারা তো বাইরের নুডলসটা এমনিও বেশি পছন্দ করে। আর এভাবে তৈরি করে দিলে এটা বাইরের না ঘরের ওরা বুঝতেই পারবে না, বাচ্চাদের টিফিনে বা নাস্তায় আমরা এটা দিতে পারি, বাচ্চা কেন আমরা বড়রাও কিন্তু খেতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো রেসিপিতে।